যে সব কাজ পারলে কি বিয়ে করতে হয়? মোটেই নয়, ও বিয়েটিয়ে তো অনেক পরের ব্যাপার। বকুল সুন্দরীকে এখন লেখাপড়া করতে হবে, অনেক অনেক লেখাপড়া করতে হবে, তাই তো? তাহলে আমরা লেখাপড়া শুরু করে দিই, ওই খাতা বার করে ফেলো। বকুল সুন্দরী, মা যতদিন নেই ততদিন ওই বড় পিসির কাছে গিয়ে থাকবে নাকি? না না, মা বলে গেছে বাবা দেখাশুনো করবে, আর আমি যদি চলে যাই বাবা দেখাশুনো কে করবে? তা বটে। বেশ, খাতা খোলো। এইবার বুঝবে প্রভাস চালুকের কি প্রাপ্য। এই বাড়িতে কার কি ভাগ বুঝবে সবাই। এই কাগজে আজই মায়ের আঙুলের ছাপ পড়বে। শেষদার হাতেও কিসের কাগজ? কোনো মামলার দলে নাকি তলে তলে কোনো মতলব বাঁধছে? বাড়ি ছাড়া করবে নাকি আমাদের? চড়াচ্ছে পারছে। ডাক্তারবাবু তো কইছিলেন কদিন সন্ধ্যের দিকে জ্বরটা বাড়বে। কেমন ধারা মুখ্য মেয়ে মানুষ গো তুমি, নিজের ভালো বোঝো না। মা আপনি ঘুমিয়ে যাও। বলছিলাম যে এই রোগের চিকিৎসার খরচাপাতি তো অনেক, তাই না? হ্যাঁ, সে খরচাপাতি তো আছে, কি আর করা যাবে বলো, দেবো তো দিচ্ছে না। তাই বলছিলাম যে আর কেউ কিছু ওই বেকার যতটুকু পারবে দেবে। আমি আর কাউকে কিছু বলতে যাব না, আর ও কাছে টাকা পয়সা চাইতেও পারবো না, আর কেউ দিতে এলেও আমি নিতে পারবো না, তার কাছে নেব বড়বু। মায়ের এই অবস্থাতেও সম্পত্তির ভাগ বাঁটোয়ারার জন্য যে ছেলে অশান্তি করতে পারে তার কাছে হাত পেতে টাকা নিতে যাব। আমি যতটুকু পারি জোগাড় করবো, আর এবো তো দিচ্ছে, বেশিরভাগটাই তো দিচ্ছে। হ্যাঁ গো, এসব তুমি কি বলছো? এভাবেই কাগজখানায়? চুপ চুপ করে থাকবে, একদম চুপ। আমার তো বড্ড ভয় করছে, কেউ যদি দেখতে পেয়ে যায় লোক জানাজানি হয়ে গেলে কি হবে? যত বোকা সব আটঘাট বেঁধেই তবে সে কাজে নেমেছে। বাবা, তুমি আজ বাড়িতে গেছিলে? গিয়েছিলাম। কেন? মায়ের সঙ্গে কোনো কথা হলো? ওর বিষয়ে। কবে ফিরবে তাই? না, তোমার গিয়ে জোর করে নিয়ে আসা উচিত ছিল। তোমার মা শোনেন কারোর কথা? টেনে আনতে পারবে সেখান থেকে কেউ? তারপরে টিবি রুগী ঘেঁটে ঘেঁটে মার যদি কিছু একটা হয়ে যায়, তারপরে রুগীর সঙ্গে ভুগবে কে? হ্যাঁ, কেউ আসবে তখন মার সেবা করতে? এই কথাগুলো নিজে গিয়ে মাকে বলো না।